আসসালামু আলাইকুম। আজ আমি সারা দিন কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সকালে উঠে নামাজ কালাম পড়ে আমি আজকে অনেক কাজের জন্য বাইরে বেরোব, তা আমি এখন সকালে উঠে একটু ঘরটা গুছিয়ে নিলাম, আমার ড্রয়িং রুমটা, যে আমি ঝাড়ু দিয়ে একটু গুছাই টুছাই নিলাম, আর আমার নাতনির পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম, নিজের বই খাতাপত্র একটু গুছিয়ে নিয়েছি, আর আমার বেডটাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, একটু গুছিয়ে নিলাম ঝটপট করে, সারাদিন থাকবো না। এই যে আমার বড় লাইব্রেরি, বই খাতাপত্র দেখছেন এখানে, আমি এখন এগুলো গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখন রান্না করতে চলে যাব। আমি ঝটপট করে আজকে কিছু রান্না করব। আমার সকালের নাস্তা যে রেডি হয়ে গিয়েছে, আমি যে টেবিলে দিয়েছি, নানা নাতনি খাবে, আমি ওদের খাবার দিয়ে এখন চা বানাতে যাচ্ছি, আর আমার ভাতও হয়ে গেছে। আমি ভাত তরকারি সব বেড়ে আবার টেবিলে রেখে দেব, কারণ আমার আসতে দেরি হবে, নানা নাতনি দুজনে আবার দুপুরে নাস্তা করে আবার দুপুরের খাবার খেয়ে নেবে, আমি এসে গোসল করে বাকি কাজগুলো করব। তাহলে আমি এখন নাস্তা রেখে চলে যাচ্ছি ভাত খুলতে দুপুরের জন্য, তারপরে পরে আমি বাকিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, এই দেখেন ধোয়া উঠছে, আমি এই যে হটপটে বেড়ে নিয়েছি, কারণ আমার আসতে দেরি হবে, ভাত ঠান্ডা হয়ে যাবে। আর আমি এই যে ডালটা রান্না করে প্রেশার কুকারে রেখেছি, আর আমি আজকে ভেটকি মাছ রান্না করেছি, মাংস রান্না করিনি, আজকে ভেটকি মাছের ঝোল করেছি, সেটা টেবিলে দিয়ে আসছি, আর এখন ভাতটা নিয়ে রেখে আসবো, আর এসে আমি কাপড় পরে বেরোবো। আমার কাজকর্ম শেষ করে আমি এই যে এখন আমার কাজের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি, আমি এখন এই যে বাড়ির বাড়ি হয়ে হেঁটে যাচ্ছি, যে সামনে রিক্সা নেব, নিয়ে আমি রিক্সায় উঠে রওনা দেব। আমি এই যে কলেজে চলে এসেছি, আমার কলেজের গেট দিয়ে আমি ঢুকছি, যে আমার কলেজ বরেন্দ্র কলেজ রাজশাহী, এই যে আমাদের গেট, আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি। একদম কোনো লোক নাই, জন নাই, ছাত্র নাই, সব খা খা করছে হাকার। কলেজটা দেখুন কত সুন্দর বিল্ডিং, রাজশাহী কলেজের পরেই এই বরেন্দ্র কলেজের স্থান, ছাত্রছাত্রীও মেলা, দেখুন কত বড় কলেজ, কত পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে যে ফুলের গাছ লাগিয়ে রাখিছে, এখানে শহীদ মিনার আছে, আমাদের কলেজের সঙ্গে শহীদ মিনার। আমি এখন প্রিন্সিপাল স্যারের রুমে যাব। এই যে আমাদের অধ্যক্ষ বর্তমান উনি চার্জে আছেন, নিতাই লাল বাছার, আমি ওনার গেটের সামনে ঢুকেছি, এখন আমি ভিতরে প্রবেশ করব। আমি অধ্যক্ষের স্যারের রুমে ঢুকছি, দেখি স্যার আদাব, ভালো আছেন স্যার? আপনি এই যে আমাকে টেলিফোন করেছিলেন সেই খবর পেয়ে তো আমি এই যে আমার কাগজপত্র নিয়ে আসছি, এখন এই যে পূরণ করলাম, এই যে জমা দিলাম, আর কি কাজ আছে স্যার, কি করব? ঠিক আছে, কাগজপত্রগুলো সব সঠিক হয়েছে? সঠিক হয়েছে, একটু দেখে নেই। আচ্ছা দেখেন, ভোটার আইডি দিয়েছেন, হ্যাঁ, আর এটা সার্টিফিকেট,
এসএসসি সার্টিফিকেট আর এটা মাস্টার্সের মাস্টার্সের সার্টিফিকেট ঠিক আছে সব ঠিকঠাক হয়েছে স্যার হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে দেখেন আমার স্যারের রুমটা কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি কি সুন্দর করে খেলার সমস্ত কাপ বই লাইব্রেরি সুন্দর বই আছে এখানে কত সুন্দর দেখুন আমি চারিদিকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে হ্যাঁ তাহলে স্যার থ্যাংক ইউ তাহলে আজকের মতো আমার কাজ শেষ আর আমার কর্মস্থান তো আর বেশি দিন নাই তেইশে মার্চ একুশ 2021 আমার বিদায় তা আমার কাগজপত্র কি কি লাগবে সব ঠিকঠাক করে দেবেন ফোন দিলে আমি চলে আসবো আর এর ভিতর যদি কলেজ খুলে যায় তাহলে তো হ্যাঁ আসবো তা আমার স্যার খুব ভালো আমরা একসঙ্গে কাজ করছি তারপরে আমার স্যার হলো বোটানি ফিজিক্সের আমি হলাম বোটানির তা আমরা সব সায়েন্সের আর এই পাশে দেখেন আমার আর স্যার বসে আছে আমরা সব একসঙ্গে জয়েন করেছি ইনি হচ্ছেন লুৎফর আলম সাটিয়ার স্যার এদিকে আসেন আমার দিকে তাকান একটু স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার হচ্ছে কেমিস্ট্রির আমরা সব একসঙ্গে জয়েন করেছি এই কিছুদিন আগে পিছিয়ে আমরা সব এক এক করে চলে যাব আর এই পাশে আমার ম্যাডাম আছেন ম্যাথের উনিও আমার কয়দিন আগে চলে যাবেন আর এই পাশে ইংলিশের স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার ভালো নামটা একটু বলেন তো ওয়েল মাই নেম ইজ রুহুল ইসলাম রাহুল আই এম আ লেকচারার অফ ইংলিশ এট বন্ড কলেজ দিস ইজ দ্য মোস্ট ফেমাস কলেজ ইন রাজশাহী আওয়ার প্রিন্সিপালস নেম ইজ মিস্টার লিতানাল বাটার হি ইজ আ ভেরি নাইস পারসন উইথ হিজ গুড অর্গানাইজেশন দ্য কলেজ ইজ গোইং অন এ ভেরি ফুল স্পিড এন্ড দ্য পিপল এন্ড দ্য অফিসার্স এন্ড দ্য টিচার্স এন্ড দ্য আদার এমপ্লয়িজ আর ডুইং দেয়ার বেস্ট এন্ড মিস্টার লিতানাল বাটার ইজ হিজ is trying his best to make the college the most valuable college in Rajshahi city thank you very much thank you ha he is a very expert person and he works sincerely from morning to night and he is a very gentle man listen up he je uni computer e joto kaj amader college e joto proshashonik kaj uni shob nijhate koren amader ko somosto kaj kore den shob shomoy amader sathe shohojogita kore ebong uni khub bhalo তা ভাই আপনার বাড়ি কোথায় জানো আলাউদ্দিন ভাই দেশের ভাষা হচ্ছে নিউমতপুর থানা নওগাঁ না আপনি কতদিন থেকে আছেন জনাই কলেজে আমি 12 বছর 12 বছর না এই তো আমরা আস্তে আস্তে আমাদের সময় শেষ চলে যাব আর দুই মাস হয়তো আছে আপনাদের মাঝে তা ঠিক আছে আপনার সাথে একটু আছে ঠিক আছে আজকে তাহলে আমি আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে আমাদের কলেজের দেখেন সভাপতিগণের নামের তালিকা এ দেখেন সবার নাম এক এক করে সভাপতিরা আসছেন গেছেন আর সেই সঙ্গে অধ্যক্ষের নামের তালিকাও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অধ্যক্ষের নামের তালিকা এখন বর্তমানে লাস্টে 8 নম্বরে যিনি আছেন উনি ভারপ্রাপ্ত হয়ে আছেন আমাদের প্রিয় স্যার নিতাই লাল বাসার আমার কাজ আজকের মতন শেষ আমি এখন বাড়ি চলে যাব আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের ম্যানেজমেন্টের স্যার গোলাম মুর্তজা উনি খুব ভালো টিচার আর আমাদের সব সময় সব কাজে হেল্প করেন আর আমাদের এই যে অনলাইনের ক্লাস যেটা আমরা দিচ্ছি ছাত্রছাত্রীদের মাঝে সেগুলা স্যার কিন্তু সব কাজ করে সব কাজ করে রেডি করে উনি অনলাইনে ছেড়ে দেয় আমরা শুধু কোনো রকম একটু করে ওনার কাছে দিয়ে পাঠাই আর স্যার কিন্তু সুন্দর করে আমাদের ক্লাসগুলো সব টিচারের ক্লাসগুলো একটা একটা করে সব আমাদের কলেজের ছাত্রছাত্রীর মাঝে পৌঁছে দেয় তা আপনারা দোয়া করবেন স্যার যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের কলেজের জন্য দোয়া করবেন যেন কলেজটা আরো ভালো হয় আরো উন্নত করতে পারে কলেজে তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি স্কুলের গেটে পৌঁছে গেছি কক্ষরুমে এখন আমি কাগজপত্র জমা দিয়েছি এই যে আমার নাতনির কাগজটা এসে জমা দিয়েছি এই যে আপারা কাজ করছেন খুব সুন্দরভাবে কোনো আজকে গ্যাঞ্জাম নাই দেখুন খুব নিরিবিলি সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ হচ্ছে এখন আমার মেয়ে নাতনির এই যে
আপা কাগজপত্র বুঝে নেছেন চেষ্টা করবেন আপা এখন আপনি বলেন আমরা কিভাবে যোগাযোগ করব কিভাবে আমরা জানতে পারব হ্যাঁ অনলাইনে অনলাইন ক্লাসেস ওখানে আপনারা অ্যাড হবেন আর ওয়েবসাইটটা নজর রাখবেন ওখানে বই জমা দেওয়ার তারিখ তারিখ সমস্ত কিছু আপনাদেরকে জানাই দেওয়া হবে আচ্ছা অনলাইনে আমরা সমস্ত বিস্তারিত জিনিস সবই জানতে পারবো যখনই আমাদেরকে প্রতিদিনই চেক করা লাগবে আচ্ছা ঠিক আছে মোটামুটি সবকিছু ভালো ভালো হয়ে গেল রোল নম্বরটা কি রোল নম্বরটা কি আমরা পাবো এখন রোল নম্বর কত হইছে এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব আচ্ছা ওই অনলাইনে জানতে পারবো সেকশন ভাগ করে দেওয়ার পরে ওই অনুযায়ী রোল নাম্বার আচ্ছা আচ্ছা তাহলে রোল নম্বরটা পরে অনলাইনে আমরা জেনে নেব তাহলে আমাদেরকে অনলাইনে খোঁজ খবর রাখতে হবে সব সময় আমার ভর্তির কাজ সব শেষ হয়ে গেছে আমি এখন এই যে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায় আবার প্রয়োজন হলে আমি আসব ঠিক আছে আপা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ